প্রত্যেকটা পুরুষ যখন থেমে যায় তখন নারীর কাছে এসে যখন বলে যে আমি সামনে এগিয়ে যাব, তখন বলে আমার এই গহনাটুকুই তোমার জীবনের পথ চলা পসিবল। ও মাই গড, আমাকে এনেছে, আমাকে সুযোগ করে দিয়েছে যে এই মেলায় অংশগ্রহণ করার। এবার একই অনুষ্ঠানে দেখা গেল নবাগত নায়িকা জাহারা মিতু ও অপবিশ্বাস ও শাওনকে। এখানে কথা বলছিলেন অপবিশ্বাস, সাথে ছিলেন শাওন ও জাহারা মিতু। এটা মূলত এক জুয়েলার মেলার বসুন্ধরা সিটি গ্রুপের মধ্যেই হয়েছিল, আর সেখানেই উপস্থিত ছিলেন স্বয়ং এমদাদুল হক মিলন ছাড়ু। এদিকে বক্তব্য শেষ করেই স্বর্ণখেলায় হাজির হয়েছেন অপবিশ্বাস। অনেক চেষ্টা করেও সেই স্বর্ণবারে জিততে পারেননি, তবে সেখানে জিততে পারলেই তার জন্য ছিল অনেক আকর্ষণীয় একটি পুরস্কারও। তো দর্শক শ্রোতা, হঠাৎ করেই অপবিশ্বাস ও জাহারা মিতুকে একসাথে দেখে কেমন লাগছে আপনার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।